মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন রোহিত শর্মা। ক্যাপ্টেন্সি হাতছাড়া হওয়ার পরই বড় সিদ্ধান্ত নিতে পারেন হিটম্যান। আর মুম্বাই ছাড়লে রোহিত শর্মাকে হয়তো দেখা যাবে নাইট শিবিরে। আগেই তিনি জানিয়েছিলেন কলকাতার দলে খেলার বিষয়ে। এবারে আইপিএল কি সেই জল্পনাই সত্যি হতে চলেছে? বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে। গত শুক্রবার রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়। আর এই খবর দেন মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরমেন্স মহিলা জয়বর্ধনে। রোহিতকে নিয়ে জয়বর্ধনে বলেন, দুর্দান্ত অধিনায়কত্বের জন্য রোহিতকে ধন্যবাদ। 2013 সাল থেকে মুম্বাইয়ের নেতা হিসেবেও খুব ভালো কাজ করেছে। ওর অধিনায়কত্বে মুম্বাই শুধু দুর্দান্ত সাফল্যই পায়নি, রোহিতও আইপিএল এর অন্যতম সেরা অধিনায়ক হিসেবে নিজের জায়গা পাকা করেছে। অর্থাৎ 24-এর আইপিএল এ পাঁচবারে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। এই ঘটনার পরেই ক্রিকেট মহলে আলোচনা চলছে যে 2025 সালের আইপিএল এ হয়তো রোহিত শর্মাকে অন্য দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রোহিত শর্মার একটি ভিডিও, যেখানে রোহিত জানিয়েছেন তিনি গৌতম গম্ভীরের কেকেআর এর হয়ে খেলতে চান। তাহলে কি সত্যিই 25-এর আইপিএল এ রোহিতকে নাইট জার্সিতে দেখা যাবে? এমনটা কিন্তু একেবারেই অসম্ভব নয়, কারণ আগামী আইপিএল এ যদি মুম্বাইয়ের অধিনায়ক না থাকার দরুন রোহিত শর্মা আগের মতো সেই কদর না পান, তাহলে যে কোনো কিছুই ঘটতে পারে, এমনটাই মনে করছেন রোহিত ভক্তরা। কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। আদি মোহিনী মোহন কাঞ্জিলা, স্বপ্নের ফেরিওয়ালা, জয়পুর মার্বেল, অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ। রোহিত শর্মার এই পুরনো ভিডিওতে রোহিতকে বলতে শোনা গিয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া তিনি যদি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে ক্যাপ্টেন্সি করতে চান, সেই দল হলো কেকেআর। উল্লেখ্য, মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা ছাঁটাই হওয়ার পর থেকে তার ভক্তরা সরব হয়েছেন। বিভিন্ন জায়গায় হিটম্যানের এবং মুম্বাই ইন্ডিয়ান্সের অনুরাগীরা মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি, টুপি ও পতাকা পরাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতেও চরম ক্ষোভ দেখা গেছে তার ভক্তদের মধ্যে। তবে এর মাঝেই হিটম্যানকে দলে পাওয়া নিয়ে চরম আশাবাদী নাইট সমর্থকেরা, কারণ এমনটা হওয়া তো অসম্ভব কিছু নয়। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। স্বপ্নের ফেরিওয়ালা, জয়পুর মার্বেল, আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা, জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোহর রোড, উত্তর চব্বিশ পরগনা। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।